প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশ ঘরে বাইরে কোথাও মিচ্ছে না স্বস্তি দেশের বেশিরভাগ অঞ্চলেই মাস জুড়ে থাকবে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ মাসের শেষে দাবদাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ সর্বোচ্চ চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড রোদ আর গরমে বিপর্যস্ত গোটা দেশ ভাবসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীও এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম যাতে হয়ে আমাদের তো কর্ম করাই লাগবে কর্ম হিসাবে কর্ম করি যাচ্ছে একটা খ্যাপ নিয়ে গেলে শরীর এলে এমন ক্লান্ত হয় দেয় একটার খ্যাপ নামায় আর মনে হরেন একটু জেরাই দেশের মানুষ গরমের মধ্যে অস্থিরতা বোধ করতেছে এখন আমাদের কাজের কর্মের মধ্যে আসতে হয় অফিসে রেগুলার না সেও পারি না অফিস বলছে তাপ প্রবাহের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়ছে ওরকম রকম স্বস্তির খবর কিন্তু নেই যে তাপমাত্রা কমে যাবে তাপদাহ থাকবে না এটা তাপদাহ থাকবে তবে বৃষ্টিপাত যখন হবে তখন তাপমাত্রাটা স্তীমিত কমে আসবে মানুষের মধ্যে কিছু স্বস্তি আসবে আবার যখন তার বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রা বাড়তে থাকবে এবং এটা কিন্তু আপনার এপ্রিল মে মাস এরকমই চলবে কিন্তু তবে ঢাকা ময়মনসিংহ রংপুর রাজশাহী বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও খুলনা বিভাগ ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময়ের বৃষ্টির যে বৈশিষ্ট্য বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বজ্র বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে এবং যে ঝড়টা হবে যে কালবৈশাখী ঝড়ের সেই সঙ্গে সম্ভাবনা আছে বৃষ্টি হলেও সহসা কমবে না তাপমাত্রা বলছে আবহাওয়া অফিস নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানী বিজয় সরণি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর আনোয়ার আপনি পরিস্থিতি আজকে কেমন দেখছেন মৃদু তাপপ্রবাহ চলছে রাজধানীতে জনজীবনে ভোগান্তি কেমন নেমে এসেছে এবং আবহাওয়া অফিসে কথা বলতে পেরেছেন কিনা তারা কি জানাচ্ছে এই ধরনের পরিস্থিতি কয়দিন চলতে পারে সকালে কিন্তু রাজধানীতে কিছুটা মেঘলা আবহাওয়া দেখা গেলেও মানে সকালের পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বেড়েছে তাপমাত্রা বেড়েছে এবং পরিস্থিতি কিন্তু গতকালের মতোই সেই ব্যবসা গরমের রূপ নিয়েছে এই মধ্য দুপুরে এসে আবহাওয়া অফিস কিন্তু সেটাই বলছে যে সহসা এই আবহাওয়া মানে পরিবর্তন হওয়ার মানে এই রোদ তাপ তাপ প্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা নেই এটা আরও চলবে কয়েকদিন আবহাওয়া অফিস বলছে কিন্তু যে পুরো এপ্রিল মাস জুড়েই এভাবে তাপপ্রবাহ চলতে থাকবে কখনো কম কখনো বৃষ্টি মানে বেশি বৃষ্টি ব্যতীত তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা নেই কেননা বৈশাখ মাস সাধারণত কিন্তু এই বারো মাসের সবচেয়ে উষ্ণতম মাস এই সময়ে যে তাপমাত্রা বেশি থাকবে রোতের তাপ থাকবে এটাই স্বাভাবিক এবং বৃষ্টির প্রবণতা যেহেতু কম মানে বৃষ্টি পা পড়ছে না সেজন্য এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে গরম অনুভূত হচ্ছে বেশি জলীয় বাষ্প বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের কারণে যতটা তাপমাত্রা তার চেয়ে আমাদের গরম অনুভূত হচ্ছে বেশি পাশাপাশি ঘামছে শরীর এবং অস্বস্তি বোধ হচ্ছে এই তীব্র গরমে এবং এই রোদের মধ্যে কিন্তু রাজধানীর যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু বিপাকে পড়েছেন এক প্রকার তারা বিপর্যস্ত অনেকেই বলছেন যে আগে যে পরিমাণে তারা কাজ করতে পারতেন রিকশা চালাতে পারতেন তারা কিন্তু এই তীব্র গরমের কারণে কাজ করতে পারছেন না তা ফলে কিন্তু তারা কিছুটা মানে ভুক্তভোগী হচ্ছেন তাদের লোকসান দিতে হচ্ছে আবার যারা এই গরমের মধ্যে মানে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করেন কাজ করেন তাদের কাছে তাদের জন্য কিন্তু এই গরমের মধ্যে রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খোলা কাশের নিচে দাঁড়িয়ে কাজ করাটা ব্যবসা করাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অনেকেই বলছেন যে তারা রোদের সময় মানে এই দুপুরের সময় তারা দোকান বন্ধ রাখছেন বা যে বিক্রয় কেন্দ্র সেটা বন্ধ রাখছেন তারা বিকেল বা সন্ধ্যার পর থেকে সেটাকে আবার মানে চালাচ্ছেন এবং আবহাওয়া অফিস কিন্তু সেখানে পরিস্থিতি কেমন দেখছেন চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন আসলে এই রোদের কারণে তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু যে সিজনাল জ্বর ফ্লু এবং জনিত যে অ্যাটাকগুলো হয়ে থাকে সেটা বাড়ছে এখন কি পরিমাণে রোগী ভর্তি হচ্ছে যেহেতু ঈদ এবং বৈশাখের ছুটি ছিল রাজধানী কিন্তু এখনও সেভাবে জমজমাট বা জমে ওঠেনি জনবহুলতা তৈরি হয়নি তো সেই এক মানে সঠিক সংখ্যাটা বা কী পরিমাণ সেটা কিন্তু আমরা জানতে পারিনি তবে আবহাওয়া অফিস বলছে যে এভাবে তীব্র তাপদাহ চলতে থাকলে সেটা অবশ্যই জনজীবনের উপরে এবং স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলবে রাজধানীর চণ্ডীমা উদ্যান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নৌর